একাদশ শ্রেণী সংস্কৃত সমাজ জীবনে রামায়ণের প্রভাব লেখ প্রথমে পয়েন্ট করো ভূমিকা বাল্মীকি রচিত রামায়ণ মৃত্যুঞ্জয়ী মহাকাব্য এটি ভারতবাসীর কাছে সবচেয়ে জনপ্রিয় মহাকাব্য সমাজ জীবন ধর্মীয় জীবন সাহিত্য এবং সব কিছুর ওপর রামায়ণের প্রভাব অপরিসীম এটি একাধারে ধর্মশাস্ত্র এবং মহাকাব্য এটি ধর্ম অর্থ কাম ও মোক্ষের আধার সমাজ জীবনে রামায়ণের প্রভাব ভারতীয় হিন্দু সমাজ জীবনে রামায়ণ একচ্ছত্র প্রভাব বিস্তার করে আছে যেমন হাইপেন দাউনে পয়েন্ট করো নিচে রামায়ণের সমাদর ধনী দরিদ্রের কোনো ভেদাভেদ নেই সমাজের সর্বক্ষেত্রে রামায়ণের সমাদর মোদীর দোকান থেকে ধনীর রাজপ্রাসাদ সর্বত্রই এই মহাকাব্যের সমাদর রয়েছে পয়েন্ট করো অনুপ্রেরণা শতাব্দীর পর শতাব্দী ধরে ভারতের আবালবিদ্ধ বনিতা রামায়ণের দ্বারা অনুপ্রাণিত হয়ে আসছে রামায়ণ থেকে তারা জীবন পথের পাথের সন্ধান করে আসছে আদর্শ চরিত্র রামায়ণের চরিত্রগুলি সকলের কাছে আদর্শ স্বরূপ ভারতীয়দের কাছে রামচন্দ্র একজন আদর্শ রাজপুত্র তার পিতৃভক্তি ভাইদের প্রতি ভালোবাসা ভরতের আত্মত্যাগ সীতার দাম্পত্য প্রেম লক্ষণের অতুলনীয় ভাতৃভক্তি আজও সকলের কাছে আদর্শ ভারতীয় জীবন জীবনাদর্শ রামায়ণের উঁচু আদর্শ আমাদের জীবনে সমাজে তারার মতো উজ্জ্বল হয়ে আছে দশরথ ও কৌশল্যার মধ্যে আমরা স্নেহপ্রবণ ভারতীয় পিতামাতার প্রতিচ্ছবি দেখি ভারতীয় জীবন যে কত উঁচু স্থানে ছিল তা এখানে তুলে ধরা হয়েছে ভারতীয় জীবন যে শুধু নিজের সুখের জন্য নয় তা সমগ্র বিশ্বকে দেখিয়েছে রামায়ণ পয়েন্ট করো প্রবাদ বাক্যের উদ্ভব রামায়ণ ভারতীয়দের মধ্যে সমাজ জীবনে এমন প্রভাব বিস্তার করেছে যে এর বিভিন্ন ঘটনা প্রবাদ বাক্যে পরিণত হয়েছে যেমন রামরাজ্য ধনুক ভাঙা পণ লঙ্কা কাণ্ড ঘরের সত্য বিভীষণ ইত্যাদি এবার পয়েন্ট করো রামায়ণ পাঠ ও পূজা দেবতার মন্দির থেকে শুরু করে ভারতবর্ষে প্রতিটি হিন্দু ঘরে রামায়ণ পাঠ করা হয় এছাড়া ধর্মপ্রাণ ভারতীয়রা শ্রদ্ধার সাথে রাম সীতা ও হনুমানের পূজা করে থাকে পয়েন্ট করো উপসংহার যতদিন পর্যন্ত পৃথিবীতে প্রাণ থাকবে ততদিন পর্যন্ত রামায়ণের কাহিনী জগতে প্রচারিত হবে ভারতীয়দের শ্রদ্ধায় রামায়ণের মহিমা আজও আমলান রয়েছে একথা নিঃসন্দেহে বলা যায়